ভিডিওটি দুনিয়ার হোমিওপ্যাথিক ডাক্তার চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, হোমিওপ্যাথিক চিকিৎসকদের শেখানোর জন্য। মায়োজম সম্বন্ধে একটি কথা বলার আছে। 32 বছর বয়স্ক এক ভদ্রলোক, তার কিছু আঁচিল আছে, ওয়াটস ওভার দ্য পেনিস, সামনে ইচিং, এছাড়া কিছু গ্রয়েনে ইরাপশনস আছে, যেখান থেকে চুলকায় একটু রস পড়ে, রাত্রের দিকে চুলকানিটা বাড়ে। এই দুটো কমপ্লেন নিয়ে পেশেন্ট এসেছে, ওয়াট লাইক ইরাপশনস ওভার দ্য পেনিস অ্যান্ড ইচিং অ্যাট দ্য গ্রোয়িং রিজিয়ান হুইচ উজিং উজেস, রস বেরোয় কিন্তু রসটা গন্ধ, অফেন্সিভ ডিসচার্জ, সি রিটার্ন হেয়ার ডিসচার্জ আর অফেন্সিভ। এই পেশেন্টের পিপাসা খুব বেশি, প্রফিউজ থার্স্ট, ঘাম বেশি, প্রফিউজ পারস্পিরেশন। তোমার ঘামে কি গন্ধ হয়? ঘামে একটু গন্ধ হয়, সো সোয়েট অলসো অফেন্সিভ। মুখে খুব লালা আসে, কথা বলতে গেলে প্রফিউজ টাং স্যালাইভেটেড, মুখে খুব লালা আসে, সো অনেক ঘাম, অনেক পিপাসা, মুখে লালা আসে, টাং স্যালাইভেটেড, ইচিং রাত্রের দিকে বাড়ে, ঘাম এবং অন্যান্য ডিসচার্জ অফেন্সিভ। সো ডেফিনেটলি অতি সহজেই মার্কুরিয়াস প্রেসক্রিপশান করা যায়। আমি মার্কুরিয়াস প্রেসক্রিপশান করলাম 0x1, 2, 3, 4 ওয়ান্স ডেলি ইন দ্য মর্নিং, দূরের পেশেন্ট সকালে একবার করে আমি দিলাম। প্রশ্ন যেটা, যে জন্য ভিডিওটা শেখাতে চাইছি, হ্যানিম্যানের মায়াজম এ কন্ট্রাডিক্টরি সাবজেক্ট সিন্স হ্যানিম্যানস টাইম। হ্যানিম্যানের সময়ও কন্ট্রাডিকশান ছিল, এখনও কন্ট্রাডিকশান আছে। অনেকে যাদের প্র্যাকটিস নেই, রোগী অত বেশি প্র্যাকটিক্যালি ডিল করে না, কেতাবি মায়াজম নিয়ে খুব লেকচার দেয়। হ্যানিম্যানের হোমিওপ্যাথি যে সিমিলার ম্যানিফেস্টেশনস অফ দ্য ডিজিজ উইথ সিমিলার সিমটমস অফ দ্য মেডিসিন ট্রিটমেন্ট করতে হবে, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, দ্যাট থিওরি ইজ অ্যাকসেপ্টেড এভরিহোয়ার, আমরা মানছি, সবাই অনেকে মেনেছে, কিন্তু মায়াজমের ব্যাপারটা অনেকেই পরিষ্কারভাবে মানেন। মার্কুরিয়াস অ্যাকর্ডিং টু হ্যানিম্যান এ গ্রেট অ্যান্টিসিবিলিটি, মে বি সেড এ কিং অফ অ্যান্টিসিবিলিটি, কিন্তু স্কিন ডিজিজ তো ভদ্রলোকের, স্কিন ডিজিজ সোরা। আপনি বলছেন যে সোরা, অল সোরা সোরিক ম্যানিফেস্টেশনস আর ট্রিটেড উইথ অ্যান্টিসোরিক মেডিসিন। মার্কুরিয়াস ইজ নট এ প্রমিনেন্ট অ্যান্টিসোরিক মেডিসিন, অ্যাকর্ডিং টু হ্যানিম্যান হিমসেলফ ইট ইজ এ অ্যান্টিসিবিলিটিক মেডিসিন। তাহলে এই ভদ্রলোকের তো সব সিমটম মার্কুরিয়াস, তাহলে তো আবার এদিকে কন্ট্রাডিক্ট হচ্ছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম স্কিন ডিজিজ অ্যান্ড সাম হোয়াট লাইক গ্রোথস, হি ইজ সিবিলিটিক, হি ইজ সাইকোটিক। তাহলে ইম্পর্টেন্ট সরি কোনোকে বলতে পারছি না, বাট দ্য মেডিসিন অন দ্য টোটালিটি ইজ কামস অ্যান্টিসিবিলিটিক, দ্য ডিজিজ ইজ সরিক সাইকোটিক। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ মায়াজম ইন দিস কেস, কীভাবে মায়াজমের গুরুত্ব আমরা নিরূপ করব? সুতরাং মায়াজম ইজ এ ভেরি কন্ট্রাডিক্টরি সাবজেক্ট, আমি প্র্যাকটিক্যাল একটি কেস দিয়ে বুঝিয়ে বললাম। তাই আমার মতে সিমটম টোটালিটি ইজ দ্য মেন ক্রাইটেরিয়া রাদার দ্যান মায়াজম। হোয়াট